আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনারা অনেকে অনেক দূর থেকে এসেছেন এবং কাছে থেকেও যারা এসেছেন, সকলেরই আজকে একটাই উদ্দেশ্য যে আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তুলে ধরব এক অনন্য মানুষের জীবন কথা। তাকে স্মরণের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আরও শানিত হবে এবং আমাদের চিন্তা চেতনা এবং সুখের কোন পথটি আমরা বেছে নেব সেই পথটি আরও প্রসারিত হবে। 2009 সালে প্রথম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ বিভাগের সন্ধান পাই, এভাবেই যে সে সময় আমার স্বামী ডক্টর আমার আবদুল্লাহ, তিনি আপনার জাতিসংঘ মনোনীত ইউনিভার্সিটি ফর পিসের ভাইস রেক্টর ছিলেন এবং সেখানে তার একটি প্রজেক্ট যেটা উনি স্থাপন করেছিলেন, নাম ছিলেন ইউনিভার্সিটি ফর পিস সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট প্রজেক্ট। তার উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে শিক্ষার্থী এবং যারা তরুণ যে শিক্ষক তাদেরকে ইউনিভার্সিটি ফর পিসে এনে এক বছর তারা মাস্টার্স ডিগ্রিতে লেখাপড়া করবেন এবং তাদের থিসিসটা হবে কিভাবে ক্লাসরুমে শান্তি এবং সংঘর্ষ বিভাগের যে মূল ধারাটি, যে চিন্তা চেতনা দর্শনটা আছে, তার সাথে অনেকটা হাতে কলমে শিক্ষার্থীদেরকে শেখানো, তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে তাদের যার যার দেশে যেয়ে সেই কাজগুলোকে সুন্দরভাবে সমাপন করতে পারে তার জন্য বিশেষ ট্রেনিং। তো তখন আমি এসেছিলাম তার সাথে এবং সেখানে এসে আমার পরিচয় হয় ডক্টর ডালিম চন্দ্র বর্মনের সাথে এবং আমার খুব ভালো লাগে জেনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও শান্তি এবং সংঘর্ষ শিক্ষা বিভাগটি প্রতিষ্ঠিত হয়েছে, যা এখন বিশ্বের এই বিভাগটি বিশ্বের প্রায় সমস্ত মর্যাদাশীল নাম করা ইউনিভার্সিটিরই এখন একটি অঙ্গ। তো তখন আমি ওনার সাথে পরিচয় হওয়ার পর 2010 সালে জর্ডানে এই উপসাম বা ইউনিভার্সিটি ফর পিস সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্ট স্টাডিজের যে আপনার 5 বছর পূর্তি যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি ছিল সেখানে আবারও আমি আমার দেখা হয় ডক্টর ডালিমচন্দ্র বর্মন এবং তৎকালীন প্রো ভিসি ডক্টর হারুনুর রশিদ সাহেবের সাথে। তখন আমি আমার এই চিন্তাটির কথা বলি যে এখানে একটা তাজউদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড যদি গঠন করা যায় তাহলে এই শান্তি এবং সংঘর্ষ বিভাগটি একটি এখানে একটা ভালো সংযোজন হবে এবং একই সাথে তরুণদের মধ্যে দিয়ে এই মানুষটির যে চিন্তা চেতনার কথাটি আরও আমরা ছড়িয়ে দিতে পারবো। এটা আমাদের বলা নয়, তারাই খুঁজে নিক তাদের নিজস্ব লেখাপড়া, নিজস্ব রিসার্চ সেটার থেকেই তারা যাতে খুঁজে নিয়ে যেতে পারে, সেজন্যই তখন এই রচনা প্রতিযোগিতার অংশটুকু আমি সংযোজন করি এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সকলেই যেরকম মাননীয় ট্রেজারার এখানে উপস্থিত আছেন ডক্টর কামাল উদ্দিন, তৎকালীন ভিসি তারপরে আখতারুজ্জামান সাহেব মঞ্চে উপবিষ্ট, আমাদের যিনি আরও যারা আছেন যেমন আমি বলছি না ডক্টর নাসরিন আহমেদ, ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, তৎকালীন ভিসি ছিলেন আপনার ওনার নাম কি আরেফিন সিদ্দিক, তারপর ডালিমচন্দ্র বর্মন, ডক্টর হারুনুর রশিদ সকলেই সহযোগিতা করেন এবং তাদের এই সহযোগিতার ফলে এই ট্রাস্ট ফান্ডটি প্রতিষ্ঠিত হয়। তো এখন আমাদের আজকে 7ম বর্ষপূর্তি হতে চলল তাজউদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ডের এবং এই ট্রাস্ট ফান্ডের আমি একটি কথা বললেই বলতে হয় যে আজকে যে আমরা তাজউদ্দিন আহমেদের জীবন দর্শন নিয়ে আলোচনা করছি, আমি কন্যা হিসাবে তাকে যখন দেখি তার সম্বন্ধে যখন লেখাপড়া করি, বহু মানুষ যখন তার সম্বন্ধে কথা বলেন, এটা থেকে একটা ধারণা আমার মধ্যে
অনেকটা গেথে বসেছে সেটা হলো আমি যেন এক সাধকের কথা শুনছি, এক বিজ্ঞানীর সম্বন্ধে জানছি। একজন নেতা তো তিনি যার মধ্যে একজন সাধক এবং বিজ্ঞানীর একটা অসামান্য সমন্বয় ঘটে। সাধক হবে নির্মোহ, যার ব্যক্তিগত জাগতিক ইচ্ছা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে একটি উচ্চতর জীবন দর্শন জীবন আদর্শর যিনি হবেন একটা নিরবিচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ প্রতিনিধি, যিনি তার নিজের জীবনের তুচ্ছ যে চাওয়া পাওয়া তাকে খুব নির্মোহভাবে ছড়িয়ে দিয়ে উচ্চতর আদর্শের সন্ধানে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করতেও দ্বিধা বোধ করবেন না, নীতি এবং আদর্শের ব্যাপারে থাকবেন অবিচল। সেটি কিন্তু একটা সাধকের গুণাবলী। এবং একই সাথে বিজ্ঞানী, এখানেই বলছি বিজ্ঞানীকে হতে হয় পর্যবেক্ষণশীল। কেন এটা হলো, কিভাবে হলো, কি হতে পারত, কি করা যায়, এই যে পর্যবেক্ষণ শক্তি। যেমন যখন আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যখন E=mc² এনার্জি ইকুয়াল ম্যাস, তার মানে যেটা আমাদের আধ্যাত্মিক দর্শনে আছে যে আমাদের সকলেরই উৎপত্তি আলো থেকে, বিশ্বাসের যে চেতনা থেকে, বা এই আলো বা এই এনার্জি থেকে আমাদের আমাদের সৃষ্টি, যেটা বিজ্ঞান আইনস্টাইনের মাধ্যমে যেটাকে একটা অসামান্য জীবন দর্শনের সাথে অসামান্য থিওরির সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, সেটা হচ্ছে এনার্জি ইকুয়াল মাস, E=mc², তার মানে সব কিছুরই উৎপত্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেহ মানুষ মন আকাশ পৃথিবী নদী নালা সাগর সব কিছুর উৎপত্তি এক মহাশক্তি থেকে। কিন্তু আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো যখন, তখন তার বয়স কিন্তু মাত্র 27 বছর, উনি 13টি থিসিস পেপার লিখেছিলেন বার্নস অফিসে, উনি একজন প্যাটেন্ট অফিসার হিসেবে তখন নিয়োজিত ছিলেন, তখন উনি নিজ হাতে করে করে এই থিওরিগুলি লিখতেন। তো তাকে জিজ্ঞেস করা ছিল তুমি কিভাবে এই অসামান্য থিওরিটা লিখলে, তখন তো কোনো উনি তো কোনো সে সময় কোনো বড় কোনো টেলিস্কোপ উনি ব্যবহার করেননি, কোনো যন্ত্রপাতিও ব্যবহার করেননি, উনি লিখে গেছেন কি চিন্তা করেছেন আকাশের দিকে তাকিয়ে তিনিই জানতেন। তখন উনি বললেন আমি আমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়েছি, পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়েছি, একটি বড় আবিষ্কার একটা বড় চিন্তার মূলে থাকে অসামান্য চিন্তা দৃষ্টি দর্শন এবং আপনার ইমাজিনেশন কল্পনা। তো এই দুটোর যখন সমন্বয় হয় তখনই কিন্তু একজন আদর্শিক নেতৃত্বের আবির্ভাব ঘটে। তো তাজউদ্দিন আহমেদ ছিলেন সে তেমনই একটা অনন্য আদর্শিক নেতৃত্বের প্রতিনিধি প্রতিচ্ছবি। এখানে আমি আমার নিজের দেখা তাজউদ্দিন আহমেদের থেকে ছোট কিছু কথা বলবো। আমি 2 বছর আগে যখন এই ট্রাস্ট ফান্ডের অনুষ্ঠানে এসেছিলাম আমি একটি পাখির গল্প বলেছিলাম, মানে গত বছরই আমি আমার এই পাখির গল্পটি বলেছিলাম, তার পুনরাবৃত্তি করব না। কিন্তু একজন সত্যিকারের আদর্শিক যিনি নেতা হন তিনি এই সাধকের চিন্তা এবং বিজ্ঞানীর কল্পনা পর্যবেক্ষণকে তিনি দূরদর্শিতার সাথে মানব উন্নয়নের কাজে লাগান। কিন্তু তার এই যে সূক্ষ্ম তার যে এই গভীর চিন্তাবোধ থেকে কিন্তু একটি পাখিও আড়াল হয়ে যায় না, একটি ক্ষুদ্র মানুষও কিন্তু তার চিন্তার ক্ষেত্রটাকে আলোকিত করে। যেমন আমি যখন সেই আমার 10 বছর বয়সে সেই 70-এর ঘূর্ণিঝড়ে যখন আমার বাবাকে দেখলাম যে তিনি একটি আপনার একটি পাখি মারা গেছে, তিনি তখন সে আমি সেই পাখি মারা গেছে এবং তিনি নিজেকে তিরস্কার করছেন যে তিনি কেন ঘূর্ণিঝড়ে এত মানুষের আশ্রয় হলো অথচ এই পাখিটাকে তিনি ঘরে নিতে ভুলে গেলেন, তিনি বিমর্ষ রইলেন সারাদিন, অথচ তার মাথায় তখন কত গুরু দায়িত্ব। তো সেই জন্যই বলছি যে একজন যিনি বড় নেতা হন তার চোখ দিয়েও কিন্তু একজন একদম সূক্ষ্ম তুচ্ছের মনের কষ্ট বেদনার কথাটাও কিন্তু তিনি স্মরণে রাখেন। তো আমি আমার বক্তব্য
দীর্ঘস্থায়ী করব না, কারণ এরপরে আরও আমরা বিশিষ্ট আমাদের প্রধান অতিথি, আমাদের মাননীয় স্মারক বক্তা বিশিষ্ট অতিথি, তাদের কথা শুনব, আমাদের ট্রেজারার সাহেবের মূল্যবান কথা শুনব। তো আমি বক্তব্য দীর্ঘ করব না, কিন্তু এখানে তার একটা দেশপ্রেমের কথা আর একটা ছোট কবিতা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে, দেশপ্রেমটা ছিল, দেশপ্রেমের সাথে কিন্তু আত্মমর্যাদা যুক্ত। এখানে রয়েছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি ছিলেন তখন আমার বাবার ঘনিষ্ঠ সহকর্মী। এবং আমার বাবা এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম 30 মার্চ কুষ্টিয়ার মেহেরপুর দিয়ে সীমান্ত অতিক্রম করেন। তখন সেই 30 মার্চ পলায়নরত তাজুদ্দিন আহমেদ সেতুর নিচে ক্লান্ত দেহ এড়িয়ে তিনি 7.5 কোটি মানুষের স্বার্থে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একটি স্বাধীন বাংলা সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন। এই কথাটা, এই ইন্টারভিউটা 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলা পত্রিকার সাক্ষাৎকারে পাবলিশড হয়। তো উনি বলছিলেন যে আমি যখন এই মানুষের মধ্যে মুক্তির এই বড় এই প্রজ্বলিত একটা শক্তি দেখি যে তারা যুদ্ধ করছে, সাংঘাতিকভাবে লড়ছে, তখন মনে হলো যে এই স্পৃহাটাকে যদি প্রবাহিত করতে হয় সঠিক পথে, তার একটি স্বাধীন বাংলা সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই সময় তার যে একজন খুব ঘনিষ্ঠ সহচর এবং সুযোগ্য সহকর্মী ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি বলছিলেন, এবং তা এটা হঠাৎ করেই জানা, আমি সিনেটর কেনেডির সিনেটোরিয়াল স্পিচের কিছু অংশ পড়ছিলাম, সেখানে উনি বলছিলেন, আমি যখন গেলাম স্বাধীন বাংলা সরকারের সাথে দেখা করতে 1971 সালে এবং রেফিউজি ক্যাম্পগুলিতে ঘুরলাম, তখন আমার কাছে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। আমি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদেরকে সহায়তা করতে প্রস্তুত, কী তোমাদের দরকার, কী তোমাদের দরকার? তখন তার প্রতিনিধি একজন বললেন, খুব বলিষ্ঠভাবে বললেন, আমাদের অস্ত্রেরও দরকার নেই, তোমাদের সাহায্যেরও দরকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যতই নিরপেক্ষ থাকবে, বহির্বিশ্বের জন্য হবে তা ততই মঙ্গলজনক। আমি তখন চিন্তা করলে, এই জ্বলন্ত উক্তিটি তো, এটা তো মনে হচ্ছে আমার বাবার কথা। আমি ফোন করলাম ব্যারিস্টার আমিরুল ইসলামকে, বললাম যে কাকু, এই কথাটা কে বলেছিলেন? উনি বললেন, আমি প্রাইম মিনিস্টারের সচিব হিসাবে তো আমি গিয়েছিলাম দেখা করতে, সেনেটর কেনেডি এসেছিলেন তখন শরণার্থীদের অবস্থা দেখতে, অ্যাজ এ হেড অফ সিনেট কমিটি তখন মার্কিন সেনেটে। তখন আমি তাকে এই কথাটা বলেছিলাম, তোমার বাবা এবং আমার কথা একই মত, এবং তাজউদ্দিন আহমেদ এবং আমার মত ছিল সেদিন একাত্ম হয়ে গেছিলো, কারণ আমরা আত্মমর্যাদাহীন জাতি নই, আমরা গরিব হতে পারি। তো একজন নেতার এই আত্মমর্যাদার অহংকারও থাকতে হবে। আর উনি যখন দেশে ফিরছেন, তখন গোলক মজুমদার আমাকে নিজ হাতে চিঠি লিখে যেটা লিখেছিলেন, সেটা মুক্তির কান্ডারি তাজউদ্দিন কন্যার অভিবাদন বইটিতে সব ইনক্লুডেড হয়েছে। সেখানে উনি বলছিলেন যে দেশে ফেরার দিন 22শে ডিসেম্বর যখন দেশে ফিরছেন, ভারতীয় ইস্টার্ন কমান্ডের হেড গোলক মজুমদার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান কে এফ রুস্তমজি তাজউদ্দিন আহমেদকে যখন উঠাতে যাচ্ছেন প্লেনে, এবং ছাতে আছেন সৈয়দ নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রিসভার, তখন বললেন যে, নাও দ্যাট বাংলাদেশ ইজ লিবারেটেড, উইল হ্যাভ ইটার্নাল ফ্রেন্ডশিপ বিটুইন টু নেশনস। তখন তাজউদ্দিন আহমেদ বললেন, ইয়াস, ফ্রেন্ডশিপ অ্যাজ ইকুয়ালস, সার্বভৌমত্ব সমতার সাথেই বন্ধুত্ব হতে পারে। সেই দিনে ভারত বিপর্যয়ের দিনে ভারত সহায়তা করলেও নিজের দেশের সার্বভৌমত্বর প্রশ্নে তিনি ছিলেন অবিচর। এবং গোলক মজুমদার বলছিলেন, আমরা ছিল ধ হয়ে গেলাম, তাজউদ্দিন আহমেদ ওই মুহূর্তেও তার দেশের মান মর্যাদাকে রক্ষা করেই কথা বলেছিলেন। তিনি সেই মুহূর্তে কোনো কার্পণ্য করেননি যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা মর্যাদাশীল জাতি। আর এখন আমি আমার বক্তব্য শেষ দিকে একটা কবিতা আমি লিখেছিলাম, সেটা আমি বলে শেষ করব। 3রা নভেম্বর কিছুদিন আগেই গেল, এটা আমাদের জাতির জন্য, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যেমন একটা খুব নির্মম হত্যাকাণ্ডের মধ্যে আমাদের জাতির জনকের মৃত্যু, এবং তার ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান, তাদের হত্যাকাণ্ড একই সূত্রেই কাঁথা। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি এই
কবিতাটি পড়ে আমার বক্তব্য শেষ করছি। 1985 সালে কবিতাটি লিখি এবং জেল হত্যার পূর্বাপর এই বইটিতে 2014 সালে কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি হলো, বাড়িতে নতুন অতিথি এলো যখন কর্তার খোঁজ পড়ল না, হইচই ও হাস্য লাস্যের মধ্যে নতুন অতিথির বন্দনা হলো, তবু খোঁজ নেই কর্তার। দিঘির পাষাণ ঘাট নিঃশব্দ, কোনো পদশব্দেও চমকে উঠল না সনসন কোনো প্রাচীন শালবন। গুড়ির আড়ালে সোনালি পত্র রাশির জঞ্জাল সরিয়ে আকাশ পাতাল ভাববে যে মানুষটি, সেই মানুষটি হঠাৎ নিখোঁজ। যদি এ অতিথি জানত অদৃশ্যের খবর, শুনলেও শুনতে পেত কর্তার নিঃশব্দ সে আনাগোনা প্রতিদিন। ফুরে বনে উত্তাপ দীর্ঘশ্বাসের শব্দে তার অনন্ত সেই মানুষের বিমত্ত সংগ্রাম প্রতিনিয়ত বাজে হৃদয়ের তারে।